আচ্ছা অনর্পণ, তোমার নাম কি? কথা বলতে পারো না? কিচ্ছু না, পড়ালেখা করছো? কয় ক্লাস করছো? সেভেন পর্যন্ত। অনর্পণ নাম কি? ইয়াসিন আরাফাত। একজন বোবা প্রতিবন্ধী। আমার কাছে একটু দরখাস্ত নিয়ে এসেছে প্রধান শিক্ষক। সে ভেবেছে আমি একজন প্রধান শিক্ষক, যেহেতু সে আমাকে কোথাও খেয়াল করেছে, এবং সে লিখেছে বরাবরে প্রধান শিক্ষক সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় রামু কক্সবাজার, বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। ইয়াসিন আরাফাত একজন বোবা প্রতিবন্ধী আজকে আসলে এই দরখাস্তের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জেলার মধ্যে কোন ধরনের শ্রবণ প্রতিবন্ধী কিংবা অন্ধ কিংবা যারা ডিজেবল তাদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এটা আমার জন্য আসলে একটা বিশাল শিক্ষা, এবং আমি এর মাধ্যমে এই ইয়াসিন আরাফাত বোবা, তুমি কি পড়তে চাও, পড়ালেখা করতে চাও? কয় ক্লাস করছো? আচ্ছা এইটা পড়ো, অষ্টম শ্রেণীতে সে নাম্বার ওয়ান, এক নাম্বার হয়ে উত্তীর্ণ হয়ে সে আছে, উত্তীর্ণ হয়েছে, কিন্তু সে চট্টগ্রাম একটা স্কুলে, কোন স্কুলে? মুরাদপুর বধির ও বোবা স্কুলে তার মা বাবা অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে, তাই না? হ্যাঁ। অনুর জামাই কি করে? হ্যাঁ, বড় করে বলতে হবে। আর কুলির কাজ করে? হ্যাঁ। তো ওরা আসলে দিনে এনে দিনে খায়, দিন মজুর, এবং ফেরি করে বেড়ায়, এবং সে তারা সাত ভাই বোন, তাই না? কয় ভাই বোন বলেন? সাত ভাই বোন মধ্যে সেই বড় নাকি? সে বড়, এবং তার স্বপ্ন, ওর কি স্বপ্ন? কি পড়ালেখা করে? কি পড়ালেখা করি? ঘর করি, মা বাবা সুন্দর করে খাবার সুন্দর খাড়া খাবার শিক্ষিত করি। গলা আরো তো বড় হয় না আপনার, বড় করে বলতে হবে, নাহলে আমাদের ফেসবুক বন্ধুরা আপনার শব্দ শুনতে পাবে না। আপনারা কি চান বলেন? ও বলে বড় করি, লেখাপড়া করে, ঘর করবো, অনেক টাকা কামাবো, যাই হোক সে আসলে শিক্ষিত হতে চাচ্ছে, সে স্বনির্ভর হতে চাচ্ছে, দিনমজুর বাবাকে সহযোগিতা করতে চাচ্ছে, ভাই বোনদেরকে সে পাশে রেখে কাজ করতে চাচ্ছে। সে যে দরখাস্তটা এনেছে বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় রামু কক্সবাজারের নামে প্রধান শিক্ষক বরাবরে, কিন্তু আসলে আমরা তা করতে পারি নাই। আজকে আমার জীবনের একটা বড় শিক্ষা, এবং আমি লজ্জা পেলাম যে আমরা সামাজিক কাজে লিপ্ত হওয়ার পরও আমরা কিন্তু এই জিনিসটা ওর মতো একজন বোবা ছেলে দেখিয়ে দিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। চট্টগ্রামে সে পড়লো, চট্টগ্রামে অষ্টম শ্রেণীর পর কোনো সুব্যবস্থা না থাকার পরে তাকে নাকি ঢাকায় পড়তে যেতে হবে, ঢাকায় যাওয়ার মতো তার অবস্থান নেই, এবং সে জানতো না। আপনি কি জানতেন কোন স্কুলে পড়তে হবে? জানেন না? আমি টেলিফোনে যোগাযোগ করেছি, মিরপুরে একটা স্কুল আছে, সেই স্কুলেই সে পড়বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো আপনার ছেলে যখন পড়তে চাচ্ছে আমি ব্যবস্থা করব, কিন্তু আমি একজন ইয়াসিন আরাফাতের হয়তো ব্যবস্থা করব, কিন্তু সমাজে আমাদের এই রামু কক্সবাজারে অসংখ্য, বিশেষ করে দক্ষিণাঞ্চলে অসংখ্য ডিজেবল বাচ্চা রয়ে গেছে, তাদের পড়বার কোনো ধরনের পরিবেশ নেই, পড়বার কোনো প্রতিষ্ঠানও নেই। আমি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এবং সরকারের সর্বোচ্চ মহল, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি কিন্তু প্রতিবন্ধীদেরকে নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি যে অতি শিগগির আমাদের এই কক্সবাজার জেলায় বাক প্রতিবন্ধী, অন্ধ এবং যাদের হাত পা নেই তাদের জন্য একটি স্কুল করা হোক অতি শিগগির, এবং তাদেরকে আমরা উচ্চশিক্ষায় নিয়ে যেতে চাই, তারাও হতে পারে এই সমাজ গঠনের আদর্শ নায়ক। আচ্ছা তোমার নাম কি? রাসেল। তোমাদের নাম কি বলো তো? সৈয়দ আহমদ শাহিদ। আচ্ছা, এখানে ওর বন্ধুরা ইয়াসিন আরাফাতের কিছু বন্ধু এখানে আছে। তোমার? তোমার? রমজান আলী। তোমরা সবাই স্কুলে পড়ছো তো, পড়ালেখা করছে সবাই, তোমরা কি চাও? ও যেন লেখাপড়া করতে পারে সেটা আমরা চাই, ও আমাদের কক্সবাজারে এই একটা প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল হতে পারে সেটা আমরা চাই। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে, লেখাপড়া করতে পারতেছে না, শিক্ষিত হতে পারছে না, সেটা আমরা চাই ও যেন শিক্ষিত হোক। আমি আমার প্রিয় ফেসবুক বন্ধুদেরকে বলছি, আপনাদের এলাকায় হয়তো এই প্রতিবন্ধী স্কুল নেই, আপনারাও আপনাদের মতো করে কাজ করেন, যেন সমাজ সেবা অধিদপ্তর এই ধরনের স্কুল প্রত্যেকটি উপজেলায় যেন একটা একটা স্কুল হয়,
সেই দাবিটা আপনারা সরকারের কাছে উত্থাপন করতে পারেন, কারণ সরকার জনগণের জন্য কাজ করছে। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সেবা করছে, প্রতিবন্ধী ভাতা পর্যন্ত রয়েছে, এবং প্রতিবন্ধী ভাতার পাশাপাশি বিধবা ভাতা, বেকার ভাতা, বয়স্ক ভাতা, যেগুলো কোন সরকার সেটি করতে পারেনি, তাই এই সরকারের প্রতি আমাদের আবেদন। প্রতিবন্ধী বিদ্যালয়, এই তো প্রতিবন্ধী বিদ্যালয় হলে খুশি হবে। আমি যদি তোমাকে ভর্তি করাই মিরপুরে, তুমি খুশি হবা? আমি যদি পড়ালেখা করাই তোমাকে, খুশি হবা? তাই ঠিক আছে, আমি তোমাকে ভর্তি করাবো। এবং ইয়াসিন আরাফাতের মতো আরো অসংখ্য ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকেও যেন আমরা সুব্যবস্থা দিতে পারি নিজস্ব অন্তর্গত জেলায়, তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, সরকারের উচ্চ পর্যায়ের সবার সহযোগিতা কামনা করছি। আজকে বিদায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেখা হবে আপনাদের সাথে, সালাম আলাইকুম।